আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অত্যাধুনিক সব চিকিৎসার বিশাল এক ভান্ডার নিয়ে ঢাকার প্রাণকেন্দ্র ডিপিআরসি হসপিটাল দাঁড়িয়ে আছে ঢাকা শ্যামলীতে। এর মধ্যে উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যেই নামটার সাথে আপনারা অনেকেই এখন কম বেশি পরিচিত, এবং তার যে সুনাম, তার যে চিকিৎসা পদ্ধতি, অপারেশনবিহীনভাবে হাজার হাজার রোগী সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, এই কথাটা এখন জানেন না। এই ধরনের পেশেন্ট খুব কমই আছেন। যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাটায় ভুগছেন, তারা ম্যাক্সিমামই এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সাথে পরিচিত, এই নামটার সাথে পরিচিত, এবং তার যে চিকিৎসা পদ্ধতি সেটার সাথে তারা পরিচিত। সেটা নতুন করে বলার কিছু নাই। ওনার যে চিকিৎসা পদ্ধতি, তার হাতের ছোঁয়ায় হাজার হাজার মানুষ যেমন সুস্থ হয়ে উঠেছেন, তার আরেকটি প্রমাণ আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি। আমাদের ঢাকার খুব কাছে টাঙ্গাইল জেলায় বসবাস, দুই সন্তানের জননী, দীর্ঘদিন যাবত প্রায় গত 4 বছর থেকে অবস্থাটা খুব বেশি খারাপ। তার আগের থেকে পুরো শরীরে ব্যথা ছিল, হাউসওয়াইফ, পুরো সংসার একাই সামলাতেন এবং কখনো ব্যথার জন্য মুষড়ে পড়তে হয়নি, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটাই তাকে গ্রাস করেছে। একটা সময় প্রচণ্ড রকম ব্যথা, স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো কোনোটাই আর করতে পারছিলেন না। বাট শেষ পর্যন্ত স্যারের নাম শুনে সরাসরি চলে আসেন স্যারের কাছে, এবং স্যারের হাতের জাদুর ছোঁয়ায় উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। দর্শক, কী হয়েছিল আসুন একটু ওনার সাথে পরিচিত হই, কথা বলি, এবং ওনার মুখ থেকে আমরা পুরো জিনিসটা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো। আসসালামু আলাইকুম মা, আজকে কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে আচ্ছা, টাঙ্গাইল কোথায় বাড়ি? টাঙ্গাইল ঘাটাইল থানা, দেউলাবাড়ি। দেউলাবাড়ি, আচ্ছা। আপনি তো একজন গৃহিণী, দুই সন্তানের জননী, সন্তানরা বড় হয়ে গেছে, তো আমরা জানি আপনি স্যারের কাছে এত দূর থেকে এসেছেন স্যারের নাম শুনে স্যারের চিকিৎসা নেওয়ার জন্য। কি হয়েছিল আপনার? সুস্থ হয়ে গেছি। আচ্ছা, কি হয়েছিল আপনার, যেটা বলেছেন যে গত 4 বছর আগে থেকে আপনার প্রচন্ড ব্যথা, কি হয়েছিল? প্রথমে আমার মাথা চিকা চেঙ্গি দাদা ধরত, ব্যথার ওষুধ পাতি খাইতাম, কমতো বা তো এইভাবে সংসারে কাজ করতাম, ধীরে ধীরে আস্তে আস্তে বেড়ে গেল। আচ্ছা, প্রথমে কোমর থেকে শুরু হয়েছে? হ্যাঁ, কোমর থেকে, ডান সাইডে তো ব্যথা, এই কোমর সাইড থেকে এদিকে চেঙ্গিটা ধরত। আচ্ছা, পরে ওই ব্যথাটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যেত। হ্যাঁ, এদিকে গেছে, এদিকে যে নিচের দিকে দুই পা দিয়ে নামতো। আচ্ছা, প্রথম যখন ব্যথা অনুভব করেন, কোনো ডক্টরের কাছে গিয়েছিল নাকি ভেবেছেন অ্যাজ ইউজুয়াল এমনি নর্মালি ব্যথা হচ্ছে? না, এমনি ডক্টর কাছে যাই নাই, কিন্তু কিছুদিন আগে আমার ছেলে ডাক্তার দেখাইছে, ধানমুড়িতে হাড়ে ডাক্তার দেখাইছে। আচ্ছা, দেখানোর পরে ডাক্তার কি বলেছিলেন? বলেছিলেন যে ওষুধ এটা খাইলে, ওষুধ পাতি খাইলে ঠিক হবো না, এটা থেরাপি দিতে হবে। আচ্ছা, থেরাপি দিতে হবে। পরে আমার ছেলে আর ফেসবুকে নাকি দেখছে, মোবাইলে দেখা, বললো যে আমি ওই যে শ্যামলীতে একটা ডাক্তার আছে, ওই জায়গা আমি নিয়ে যাওয়া এমআরআই করাইলো আগে, ওইটাকে রিপোর্টটা স্যার এটা ইসার দেখাইলো, বললো যে জায়গা ভর্তি হন, বলে ঘরে আল্লাহ আমার ঠিক হয়ে যাবো, থেরাপি দিলে। আচ্ছা, তারপরে ভর্তি হইলাম এই 3 সপ্তাহ। আচ্ছা, কয়দিন থাকতে বললো সে? এই 3 সপ্তাহ। আল্লাহ দিলে আমার আমাতে সব ব্যথা ভালো হয়ে গেছে। আচ্ছা মা, আমরা সাধারণত, আমরা যারা বাঙালি আছি, খুব সহজে ডক্টরের কাছে আমরা যেতে চাই না, তার মানে ব্যথাটা খুবই খারাপ অবস্থা ছিল। আমাদেরকে যদি ওই সময়গুলোর কথা বলেন যে যখন প্রচণ্ড ব্যথা হতো, কি হতো যে এমন হয়েছে যে বিছানা থেকে আপনি উঠতে পারছেন না? উঠতে পারছি, কষ্ট করে আর কি, কাজ টাজ করছি, আবার শুয়ে থাকছি, যে আবার মানে কিছুক্ষণ কাজ করছেন ব্যথার জন্য, আবারও গিয়ে শুয়ে থাকতে হয়েছে, আবার একটু পরে এসে উঠে কাজ করেছেন, সার্বক্ষণিক মানে সারাক্ষণ একটা ব্যথা খাইলে পরে মনে করেন যে দুই একদিন ভালো থাকছি, আবার শুরু হয়েছে ব্যথা। এইভাবে বছরের পর বছর ব্যথার ওষুধ খেয়ে গেছে, খেয়ে গেছি। আচ্ছা, যখন ডক্টরের কাছে গিয়েছেন চিকিৎসা করাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, তখন কি কবিরাজ বা হোমিওপ্যাথি এগুলো? কবিরাজের ওষুধ খাই নাই। আচ্ছা, একটা বিশ্বাস ছিল যে, আচ্ছা, কখনো বিশ্বাস ছিল যে আপনি কখনো না কখনো সুস্থ হবেন, বা কখনো এরকম মনে হতো না যে আমি সুস্থ স্বাভাবিক মানুষ, কি এমন হলো আমার যে আমি আর ভালো হচ্ছি না, সুস্থ হচ্ছি না? বলছি তো, আজ কত বছর আমার এরকম অসুখ, আল্লাহ কেন দিল, কাজ করতে পারেন, টিউব তো সব দিই নাই, মোলার বসাই দিছে ছেলে বাড়িতে, গ্যাসের চুলা বসাই দিছে, মানে আধুনিক আধুনিক জীবনযাপনের যা কিছু ছিল সবই ব্যবস্থা করে দিয়েছে। তারপরে বলে যে আম্মা তো ব্যথা যাইতেছে না,
করা যায়, পরে যেই জায়গায় নিয়ে আসলো। আচ্ছা, প্রথম যেদিন আসেন প্রচণ্ড ব্যথা ছিল, উঠতে পারছেন না, বসতে পারছেন না, ধীরে ধীরে আপনার থেরাপি শুরু হয়ে গেল। আমি আপনার রুমে এসেছিলাম, আপনি বলছেন যে ব্যথা তো যাচ্ছে না, মনে আছে আপনার? সুস্থ তো হচ্ছে না, একটা সংশয় কাজ করছিল। আমি বলেছিলাম যে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন মা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন, সুস্থ হবেন। এবং একদিন বলেছিলাম যে আমি একদিন আপনার কাছে আসবো, আপনি নিজে আমাকে বলুন যে হ্যাঁ আমি সুস্থ আছি, সাথে আপনার হাজবেন্ডও ছিলেন এখানে। সো আজকে হচ্ছে সেই দিন, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, কেমন লাগছে আজকে? ভালো লাগছে আজকে। আপনি কি এখন সেই হাঁটাচলা করতে পারছেন এই রুম থেকে ওই রুম বিভিন্ন জায়গায়? বারান্দায় নিজে নিজে একা একা হাঁটাচলা করছেন, সেই প্রচন্ড রকম ব্যথা এখন আর আপনার কাজ করছে না? এই দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত জীবন কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার মতো এরকম অসংখ্য রোগী কিন্তু আপনার গ্রামে আপনি দেখেছেন, বা আপনার আশেপাশে এরকম আরও অনেকে ছিল যারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা বিভিন্ন ঘাড়ে ব্যথা জনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি যে আলাপ করিলো, আমি যখন আল্লাহ আমার ভালো করলো, ঠিক করলো, আমিও তাদের সাথে আলাপ করলে তারও আসতে পারে, আলহামদুলিল্লাহ আসবো, যেতে আমরাও যাই, সেজন ভালো হয়েছে এইটুকু, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, আরেকজন মা সুস্থতার খাতায় নাম লিখালেন, সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, খুবই অল্প দিনের ভিতরে। আপনিও পারবেন, শুধু একটু চেষ্টা করুন। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান না, এরকম অসংখ্য ডক্টর আছেন আমাদের দেশেই, ভালো ভালো চিকিৎসা আছে। একবার দুবার না, আমরা এরকম হাজার হাজার বার আপনাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি। আমরা মাঝে মাঝে একই কথা রিপিট করি, এর একটাই কারণ, কারণ যাদের কাছে এই মেসেজটা পৌঁছেনি তারা অন্তত মেসেজটা পাক, তারা অন্তত সঠিক চিকিৎসার আওতায় আসুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। অসুস্থ জনগোষ্ঠী কখনোই একটা দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না, সুস্থ জাতি পারে একটি দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে। আসুন না, আমি আপনি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে আমরা গড়ে তুলি সুন্দরভাবে, এবং নিজেরাও সুস্থভাবে বাঁচি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।